মাসি তুমি এখানে? মায়ের আসলে জন্ডিস হয়েছে, ডক্টর বর্মনের রেফারেন্সে এখানে ভর্তি করলাম। ও মাই গড, বিলিরুবিন 10! ও বাবা, ছোট ডাক্তার চেয়ে ছোট ডাক্তার এখন বড় হয়ে গেছে মাসি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার, আমি নিজের হাতে তোমার চিকিৎসা করব। ম্যাডাম, 205 নম্বর পেশেন্টের অবস্থা খুবই খারাপ। দাঁড়াও, ওকে মাসি আমি আসছি। আচ্ছা, সত্যি কথা যদি বলি, একদিকে যেমন মাসিমাকে দেখে খুব খারাপ লাগছিল, অন্যদিকে মনে মনে বেশ খুশিও হয়েছিলাম, অন্তত মাসিমার জন্য বেশ কদিন সামনে থেকে দেখতে পারবো ওকে। মাসি, তুমি তো সুস্থ হয়ে গেছো, আর দু একদিনের মধ্যেই তোমার ছুটি। তুই আমার জন্য যা করলি আমি মরবার আগের দিন পর্যন্ত মনে রাখবো। তা বলি বড় ডাক্তার, কি বিয়ে কবে করছেন? মাসি, কথাগুলো বলাটা যতটা সহজ বোঝাটা ততটাই কঠিন। সবে তো ডাক্তারি পড়ছি, আগে ডাক্তারি শেষ করে বাবার সুনাম বাড়াই, বিয়ে ভালোবাসা ভালো লাগা এসব নিয়ে সময় নষ্ট করা উচিত না, তাই না? বাই দ্য ওয়ে, আমি প্রেসক্রিপশনে সব লিখে দিয়েছি ওষুধগুলো, তুমি কিন্তু কয়েকটা মাস সেগুলো কন্টিনিউ করবে, ঠিক আছে? মা, তুই এখানে? তোকে কে খবর দিল? কেউ খবর দেয়নি, নিজে থেকে এসেছি। আমি এখানে একটা কলেজে গেস্ট লেকচারার হিসেবে জয়েন করেছি, কিন্তু সেটা অনেক দিনের কথা। এখানে যে এত কিছু ঘটে যাচ্ছে, তোমার ছেলে আমাকে জানানোর একবার প্রয়োজনীয়তা বোধ করলো না? নট ফেয়ার। আবির, যাই হোক, বাদ, কেমন আছো এখন? নানাই তো বললো যে ভালো আছি, আর এই ওষুধগুলো দিয়েছে। বাহ, এই তো, ভেরি গুড। এই জন্যই বলি একটু টাইমে টাইমে খাওয়া দাওয়া করো, আর তোমাকে তো ছেড়ে দেবে শুনলাম। হ্যাঁ, আমি কিন্তু নিতে আসবো, ইটস এ ডিল। ওকে, আর তোমার সাথে আমার একটু কথা আছে আবির, চল এসো, কাম যা, এসো এসো। আজকাল তো কোনো কথাই আমাকে, 5 বছর কেউ আবার ওয়েট করে বসে থাকে নাকি? অন্য বাস পেয়েছে, চলে গেছে। অন্য বাস ধরে নিয়েছে মানে? আমি কি বাস নাকি যে একটা মিস হলে অন্যটা ধরে নেবে? তুই রাগ করছিস কেন? আমি তো শ্রীপর্ণাকে চিনি, আরে আমার দিদির ক্লাসমেট ছিল, আর এখন বাগবাজার স্কুলে টিচার। আর জানিস তো, এখানে বসে এখানেই আসতে হলো। ওয়াও, কি সুন্দর লাগছে দুজনকে। ছাই লাগছে ছাই, যেমন নাকটা বেঁকা তেমন চোখটাও টেরা, আর ওকে দেখ কেমন শার্টের বাটনটা খুলে এসেছে, কোনো লজ্জাও নেই। এটাই চাই তো, ধর আর সেদ্ধ করে খা। কি এভাবে বলছেন কেন আপনি? কি এমন করেছো? আশ্চর্য, বোঝাবো কি করে সবাইকে আমি কেন রাখছি। ডক্টর নন্দিনী না, আমাকে চিনতে পারছেন? আমি শ্রী শ্রীপর্ণা, হসপিটালে সেদিন দেখা হলো আপনার সাথে। আবিরের মায়ের মুখে আপনার কথা অনেক শুনেছি, চা খাবেন? বাড়ি যাচ্ছেন বুঝি? হ্যাঁ, পরীক্ষার কটা দিন ছুটি পেয়েছি তাই। নাইস, আমিও বাড়ি যাচ্ছি। আসলে আমার হাজবেন্ড 2 মাস পরে বাড়ি ফিরছে, তো আই এম ভেরি এক্সাইটেড। 2 মাস পর মানে
আপনার হাজবেন্ড আবির? হ্যাঁ, আবিরই তো যত নষ্টের গোড়া। আমার আর আমার হাজবেন্ড ইন্দ্রর বিয়েটা তো আবিরই দিয়েছিল। এত ঝগড়া করে না, কি বলবো, একেবারে মেয়েদের থেকে বেশি ঝগড়া করে। তবে আমাদের সব ঝগড়া আবির মিটিয়ে দেয়। কাকিমা যে হসপিটালে ভর্তি, আবির আমাদের কিছু জানায়। এত চাপা ছেলে, শেষমেশ পিসিমাকে ফোন করে খবর নিতে হলো। কি হলো, হাসছেন কেন? সরি সরি, আসলে অন্য একটা কথা মনে পড়ে গেল। আপনি চা খাবেন? বিস্কিট বলি? কন্যারে কন্যারে, তোর রূপের মধু মন ভোলায়।